প্রিয় বন্ধুরা, তোমরা যারা 2021-এর উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রী রয়েছো, তোমরা অধীর আগ্রহে বসে রয়েছো কখন রেজাল্ট বেরোবে, কি রেজাল্ট আসবে, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। এই নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কিভাবে রেজাল্ট দেখবে এবং সকলেই কি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা 2021-এর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমরা কি সকলে পাশ করছো সেটি জানার আগে এ তোমাদের অ্যাকচুয়ালি কিভাবে তোমরা রেজাল্ট দেখবে ওয়েবসাইটে সেটা দেখে নেব। সবার প্রথমে তোমাদের যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে লিখতে হবে WB, যে কোনো ওয়েবসাইটে গিয়ে লিখবে WBRESULT রেজাল্ট, এস একটা দেবে রেজাল্টস হবে, ঠিক আছে, .NIC, তারপরে ডট দিয়ে লিখবে NIIN, WBRESULT.NIC.IN, যেই তোমরা সার্চ দেবে তখন কিন্তু তোমাদের বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট 2021 দেখতে পারবে। আর এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট দেখতে পারবে, সেখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন 2021। এখানে তোমরা জাস্ট ক্লিক করবে, ক্লিক তো ও তোমাদের কাছে এরকম একটা উইন্ডোজ খুলে যাবে যেখানে পরিষ্কারভাবে লেখা থাকবে এ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার সাথে দেওয়া থাকতে পারে, এ ডেট অফ বার্থ, কারণ এবছর রোল নাম্বার নেই, বিগত বছরগুলো রেজিস্ট্রেশন নাম্বার, আর এবং তোমাদের রোল নাম্বার দিয়েই কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছে উচ্চ মাধ্যমিকের। কিন্তু এবছরের ক্ষেত্রে রোল নাম্বার যেহেতু নেই, রেজিস্ট্রেশন নাম্বার শুধু দিয়েও তোমাদের রেজাল্ট দেখাতে পারে, অথবা রেজিস্ট্রেশন নাম্বারের সাথে ডেট অফ বার্থ দিয়েও তোমরা রেজাল্ট দেখতে পারো। তো এইভাবে তোমাদের এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ক্লিক করবে এবং ডেট অফ বার্থ যদি বলে এ সেক্ষেত্রে ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তোমরা সাবমিট অপশানে ক্লিক করলেই এক ক্লিকেই তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পারবে। আমি এটাও জানি এই মুহূর্তে তোমাদের প্রচুর টেনশন হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে, তোমরা যারা এবছরের পরীক্ষার্থী রয়েছো, তোমরা যারা সিসি ক্যান্ডিডেট রয়েছো, তো তোমাদের মনের ভেতর ধক 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 এ মানে একটা এরকম কাজ করছে যে কখন অ্যাকচুয়ালি রেজাল্ট বেরোবে, এ আমরা কখন ভালো রেজাল্ট নিয়ে পাস অন্তত করে যাব, ও মাধ্যমিকের ক্ষেত্রে 100% পাস করেছে, আমাদের ক্ষেত্রে কী হবে। দেখো, এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে মাধ্যমিকের মতনই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টও এবছরের ঐতিহাসিক হতে চলেছে, সর্বাধিক স্টুডেন্ট কিন্তু এবছরও পাস করতে চলেছে। আমরা তিনটের সময় অফিসিয়ালভাবে সভাপতি মহুয়া দাসের থেকে জানতে পারবো যে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল এবারে কেমন হচ্ছে, কি হচ্ছে। আমি প্রত্যেকের জন্য শুভ কামনা করব এবং প্রার্থনা করব ঈশ্বরের কাছে প্রত্যেকে যাতে ভালো রেজাল্ট করো, কারণ তোমাদের এবছরের ক্ষেত্রে বহুত সমস্যা হয়েছে কোভিডের দুর্লভ পরিস্থিতির কারণে। এইবার তোমরা অন্তত সকলে ন্যূনতম 5 নম্বরটা পেয়ে পাস করে যাও, এই শুভ কামনা নিয়েই আজকের এই ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি। একসাথে তোমরা উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হবে এবং কলেজে একসাথে ভর্তি হবে এই আশা রাখো এবং পজিটিভ থাকো। তোমরা সকলেই ভালো রেজাল্ট করতে চলেছো, ঐতিহাসিক রেজাল্ট হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের মতোই। তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে অগ্রিম শুভেচ্ছা, বেস্ট উইশেস, অল দ্য বেস্ট সবাইকে। এবং তোমরা কত নম্বর আশা করছো উচ্চ মাধ্যমিকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না।